মিফতাহুল ইসলাম, আপনি লিখেছেন গত মঙ্গলবার বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। এ সময় ঢাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছিল, এক ধরনের চাপা আতঙ্ক ছিল। অনেকে এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলছেন, এভাবে বলা কি সঠিক? ভাই মিফতাহুল ইসলাম, এইভাবে মন্তব্য করা অনুচিত। আল্লাহর গজব এ বিষয়টি একজন ইমানদার তিনি নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ফিট করার আগে 10 বার তাকে ভাবতে হবে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহর গজবের অংশ হিসেবে এরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষকে ফেলেছেন? এটি তো দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী মানুষের কর্মের ফল, একটা ভুল করলে তার কারণে একটা বিষয় দেখা দেয়, এরকম কোনো কিছু হতে পারে, অথবা এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রত্যেকটা জিনিসের পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান পরিকল্পনা আছে, হোক সেটা বান্দার হাতের কামাই, কিন্তু আল্লাহ তাআলার এইমে সবকিছু আছে। কেন কোন জিনিস হচ্ছে, আলামুল গায়বের যে জগৎ, সেখানকার কোনো বিষয় নিয়ে আল্লাহর উদ্দেশ্য কি সেটি নবী রাসূলরা না বললে, ওহির মাধ্যমে না জানলে, নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে আমি সেটা বলে দেওয়ার এই অথরিটি আমাকে কে দিয়েছে? এই জন্য এ ধরনের মন্তব্য একেবারেই অনুচিত। এগুলো ইসলামকে হাসির পাত্র করে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভূমিকা রাখে। আমরা অনেকে না জেনে না বুঝে সমস্ত কথা বলি। এ ধরনের পরিস্থিতিতে একজন মুসলিম তিনি তার জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আমাদের জীবনটা ঠিক এভাবেই কিন্তু নেবে যাবে, একসময় আমরা অন্ধকারে পড়ে যাবো, এবং যে কোনো মুহূর্তে আপনার আমাদেরকে বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে। সেজন্য এক তো আমাদের প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা আগে থেকে থাকতে হবে, আবার দ্বিতীয়ত এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমি টিকে থাকার জন্য মানসিকভাবে শক্ত এবং একটা ভালো মনোবল নিয়ে আমাকে টিকে থাকতে চেষ্টা করতে হবে। তো এই বিষয়গুলো আমরা এগুলো অ্যানালাইসিস করতে পারি, শিখতে পারি, এভাবে মানুষের জীবন এর বাতিও নিভে যাবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সেই সাথে এটি জাগতিক একটা বিষয়, মানুষের একটা কর্মের ফসল, সেটা মানে কোনো ভুল হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই অ্যাক্সিডেন্টের পেছনে আল্লাহর প্ল্যানের হিকমা কি আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা এগুলোতে নিজের মন গড়া কোনো মন্তব্য করতে যাব না। এরপর প্রশ্ন করেছেন নীলুফা আক্তার নীরা, আপনি লিখেছেন, আমি খুব অল্প বয়সে বিধবা হয়েছি, আমার একটা ছেলে আছে, এখন আমি কি বাকি জীবন একাই পার করব নাকি দ্বিতীয় বিয়ে করব? ইসলামে কোনটা উত্তম? আমার শ্বশুরবাড়ির লোকজন চায় না আমি দ্বিতীয় বিয়ে করি, করলে তারা আমার ছেলেকে আমার থেকে নিয়ে যাবে। এমন অবস্থায় আমি যদি বিয়ে করি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত গোপন রাখি তাহলে কি গুনাহ হবে? প্রথম কথা হলো যে আপনি নিজের চরিত্রের হেফাজতের পাশাপাশি আপনার সেফটি এবং অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আপনার জন্য বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়াটাই উত্তম সাধারণ অবস্থাতে। আর যদি মনে হয় যে না, আপনার নিজের চরিত্রের ব্যাপারে আপনার কোনো শঙ্কা নাই এবং কোনো রিস্ক নাই এবং অন্য কোনো দিক থেকে অসুবিধা নেই, তাহলে সেরকম অবস্থাতে এটি নিশ্চয়ই আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, আপনি চাইলে করবেন বা চাইলে করবেন না। তবে বিবাহিত জীবন অবশ্যই উত্তম সুন্নার আলোকে। এক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির লোকজন যে আপনাকে বাধা দিচ্ছেন সেটি তারা অন্যায় করছেন। আপনি চাইলে বিয়ে করে সেটি তাদের কাছ থেকে হাইড রেখে আপনি আপনার জীবনযাপন করতে পারেন, শরিয়ত তাদের কাছে প্রকাশ করতে আপনাকে বাধ্য করেনি।